হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও আমি আপনাদের সামনে গ্রামীণ সিমের খুব চমৎকার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি দেখাবো আপনার গ্রামীণ সিমের ইন্টারনেট ব্যালেন্স শেষ হয়ে গেলে যে আপনার মেন ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হয় এটা কীভাবে অফ করবেন। তো বন্ধুরা, এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরা সকল মানুষই প্রায়শই হয়ে থাকি। সো এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের ছোট্ট একটি কাজ করতে হবে। তো কী কাজ করবেন সেই কাজটি আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি আমার মেন ব্যালেন্স এবং আমার ইন্টারনেট ব্যালেন্সটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। দেন আমি আমার মাই জিপি অ্যাপটি ওপেন করে আপনাদের লাইভে কিছু বিষয় দেখিয়ে দিই। তো আমার মাই জিপি অ্যাপটি আমি ওপেন করলাম, দেন একটু ওয়েট করি। তো আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, এই জন্য দেরি হচ্ছে, সো একটু ওয়েট করি। তো বন্ধুরা, মাই জিপি অ্যাপটি আমি ওপেন করে নিয়েছি। তো দেখুন, আমার মেন অ্যাকাউন্ট ব্যালেন্সে কিছু পরিমাণে টাকা আছে এবং আমার ইন্টারনেট ব্যালেন্সে 2.5 GB-র মতো ইন্টারনেট রয়েছে। সো ফ্রেন্ড, যখনই আমার এই ইন্টারনেট ব্যালেন্সটি শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমার মেন অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে টাকা কেটে নেওয়া হবে। সো এমন সমস্যার সম্মুখীন হয়তো আপনারা অনেকেই হয়ে থাকেন। সো এমন সমস্যা হলে আপনি কী করবেন? সো এখানে আপনাকে যা করতে হবে, আপনি এখান থেকে জাস্ট ডায়াল প্যাডে চলে যাবেন। তো আমি ডায়াল প্যাডে চলে গেলাম। যাওয়ার পরে জাস্ট ডায়াল করবেন *500*55#। তো জাস্ট এই কোডটি ডায়াল করার পরে আপনার গ্রামীণ সিমটাতে কল দিয়ে দিবেন। তো আমি কল দিয়ে দিলাম। দেন এরপর একটু ওয়েট করবেন। তো দেখুন, লেখা আছে টু এনজয় ইজিনেট ভিজিট। সো এরপরে আপনার কী হবে? সো এই কোডটা ডায়াল করার মেন কারণ হচ্ছে যে এটা, সো যখনই আপনার এখান থেকে ইন্টারনেট ব্যালেন্সটা শেষ হয়ে যাবে তখনই আপনাকে ইজিনেটের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে চলে যাওয়া হবে, যার জন্য আপনার কোনো প্রকার টাকা বা কোনো প্রকার মেগাবাইটের প্রয়োজন হবে না। সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ইজিনেটের যে অফিসিয়ালি ওয়েবসাইটে রয়েছে সেই ওয়েবসাইটটিতে ভিজিট করতে পারবেন। সো ফ্রেন্ডস, এখানে যখনই আপনার ইন্টারনেট ব্যালেন্সটি শেষ হয়ে যাবে তখনই কিন্তু এখান থেকে কোনো প্রকার টাকা কাটা হবে না। সম্পূর্ণ ফ্রিতেই আপনারা ইজিনেটের ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। সো এর ফলে আপনার মেন ব্যালেন্সে কোনো প্রকার টাকা কাটা হবে না। সো মূলত এভাবেই আপনারা এটা অফ করতে পারবেন। সো বন্ধুরা, আশা করি পুরো বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং খুব বেশি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।